আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ নিয়ে আসলাম, সেটি হলো অতিথি পাখি। খুবই ইম্পর্টেন্ট একটি অনুচ্ছেদ রচনা, তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, আশা করি তোমাদের নিকট অত্যন্ত সহজ ও বোধগম্য হবে। তো চলো বন্ধুরা, আমরা অনুচ্ছেদ রচনাটি শুরু করি। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে প্রতি বছর শীতকালে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে অতিথি পাখিরা এদেশে আসে আশ্রয়ের সন্ধানে। এসব পাখি একদিকে যেমন আমাদের প্রাকৃতিক সৌন্দর্য বর্ধিত করে, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেমন অতিথিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ করি, তেমনি এ পাখিগুলো আমাদের অতিথি বলে এদের সাথেও আমাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করা উচিত। কিন্তু এক শ্রেণীর অসাধু লোভী লোক এবং ব্যবসায়ী নিজেদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য এসব পাখি শিকার করে, খায় এবং বিক্রি করে। ভাবতে অবাক লাগে যে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে যে পাখিরা আসে অস্তিত্ব রক্ষার জন্য, তারাই তাদের অস্তিত্ব বিসর্জন দেয় হৃদয়হীন লোকদের খাবার টেবিলে। অথচ মানুষের কর্তব্য অতিথি পাখিদের অভ্যর্থনা জানানো, তাদের জন্য অভয়ারণ্য তৈরি করা, তাদের আশ্রয়কালীন সময়টুকুকে নিরাপদ ও আনন্দময় করে তোলা। এজন্য মানুষকে তার লোভ ও রসনা নিয়ন্ত্রণ করতে হবে। বিচিত্র ধরনের এসব পাখি যেন কারো লোভের শিকার হতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য মানুষের প্রয়োজন আরও সজাগ এবং সচেতন হওয়া। পাখিরা পাখনায় বর করে যে সুদূরের গন্ধ নিয়ে আসে, তাকে স্তব্ধ করার অধিকার কোনো সভ্য মানুষের নেই। তাই শীতের অতিথি পাখিদের সংরক্ষণের ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। একই সাথে শিকারীদের দমন করতে জরুরি ভিত্তিতে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। আসুন আমরা সবাই অতিথি পাখিদের রক্ষায় এগিয়ে আসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।